ঘূর্ণিঝড় রিমলের প্রভাবে বৃষ্টির কবলে চট্টগ্রাম শহর, নিম্নাঞ্চলে রীতিমতো পানিবন্দী মানুষ। নগরীর বাইজিত এলাকায় ভবনের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম প্রতিনিধি মনুর ইসলাম পারভেজের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এ যেন বন্দর নগরীর নিয়তি, বৃষ্টি হলেই জলের নগরী হয়ে ওঠে চট্টগ্রাম। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রোববার রাত থেকে চট্টগ্রামের দমকা হাওয়া সহ থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে শহর, নিচু এলাকায় থই থই পানি। আগ্রাবাদ হালি শহর ওয়াসামোর জিএসসি 2 নম্বর গেট থেকে মুরাদপুর বহদ্দারহাট চকবাজার এলাকায় হাঁটু থেকে কোমর পানি। উপকূলীয় এলাকা পতেঙ্গার আকমল আলী রোড লাগোয়া জেলেপাড়া জোয়ারের পানিতে তলিয়েছে। মানুষের দুর্ভোগ সীমাহীন। সোমবার বায়েজিদের চন্দ্রনগর আবাসিক এলাকায় ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি বায়েজিদে একটি কার্টুন ফ্যাক্টরিতে কাজ করতেন। সকালে ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় দেয়াল ধসে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দেওয়ালটা পূর্বেই বাঁকা ছিল, এখন বাতাস আসার সাথে সাথে এটা ধসে পড়ে উনি নিহত হয়েছে। ওয়ালটা করছে কিন্তু ওয়ালটা কোনো গাঁথনি দেয় নাই, বিম দেয় নাই, রড বলতি নাই কিছুই, শুধু ইট দিয়ে গাঁথনি করা। ভারী বৃষ্টিপাতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে বলছে প্রশাসন। জিনি ইসলাম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।